المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মোহাম্মদ আলমগীর ভাই ওমান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন, সেটি হলো তাওহিদ রা কি, অর্থাৎ তাওহিদ রুবিয়া উলুহিয়া ওয়া আসমায়ে সিফাত, এগুলো কি মূলত কি বোঝানো হয়েছে, এইটা বিষয়টা একটু সুন্দর করে বিস্তারিত উল্লেখ করবেন এবং এটার সাথে সম্পৃক্ত সাংঘর্ষিক বিষয়গুলো একটু বিস্তারিত বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত আলমগীর ভাই, আল্লাহ আপনাকে হেফাজত করুন অত্যন্ত এই তাওহিদের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখার জন্য। সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো, অবিল্লাহি তাওফিক। তাওহিদের বিষয়টা নিয়ে আসলে সংক্ষিপ্ত পরিসরে 10-20 মিনিট আলোচনা করে শেষ করা যাবে না, কারণ আমাদের জন্ম একবার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্তই জীবনটাই তাওহিদের উপরে। আল্লাহ তাওহিদ দিয়ে তার কোরআনকে এবং নবী সাল্লাহ সাল্লাম তার হাদিসের উল্লেখ করছেন। নবী সাল্লাহ সাল্লাম জীবনটাই তাওহিদের জীবন ছিল, আর কোরআন মাজিদ তাওহিদের কোরআন মাজিদের হিসাবে এক তৃতীয়াংশ তাওহিদের বিষয়ে আলোচনা করেছে। তাই সংক্ষিপ্ত পরিসরে বলবো, তাওহিদ রা জিনিসকে, তাওহিদ হইল একত্ববাদ, এক অদ্বিতীয়। আর যদি এটা পরিভাষায় অর্থ করতে যান তাহলে তাওহিদের সংজ্ঞা হলো রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে এবং আসমায়ে সিফাতের ক্ষেত্রে, তিন প্রকার তাওহিদের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করা, কোনো না মানুষকে না কোনো বস্তুকে কোনো জিনিসকে না। এটা হলো তাওহিদের সংক্ষিপ্ত পরিচয়। আর তাওহিদ তিন প্রকার, এটা দ্বারা বুঝতে পারলেন, তাওহিদ রুবুবিয়া, তাওহিদ উলুহিয়া, তাওহিদ আসমা, তাওহিদুল আসমা ই ওয়া সিফা। তাওহিদ রুবুবিয়া হলো রব হিসাবে, প্রতিপালক হিসাবে আল্লাহকে এক বলে জানা। তাওহিদ উলুহিয়াকে তাওহিদ এবাদাও বলে, অর্থাৎ দাসত্বের ক্ষেত্রে, গোলামির ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা। আর তাওহিদুল আসমা সিফা হলো আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম আছে, আল্লাহর যে সমস্ত গুণ আছে এবং নাম আছে, সেই সমস্ত গুণের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে এবং নামসমূহের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবং আল্লাহকে এখানে একত্ববাদ হিসাবে বা সেই হিসাবে অবস্থান করা বা গুণে গুণান্বিত করা, নামের ক্ষেত্রে অপব্যাখ্যা না করা। এটা হলো সংক্ষিপ্ত। তো এখানে তাওহিদ রুবিয়া কি, তাওহিদ রুবিয়া হলো আল্লাহর যে সমস্ত কর্ম আছে, আল্লাহর কর্মে কাউকে সৃষ্টি শরিক না করা। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা খালেক, আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বৃষ্টি বর্ষণ করেন, উদ্ভিদ উৎপাদন করেন, এখানে কাউর শরীক নেই। সূর্য পূর্ব দিক থেকে ওঠেন, পশ্চিম দিকে দেন, এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহ ছাড়া কেউ পারে না। ইব্রাহিম নবী নমরুদের সাথে ঝগড়া করছিল, ফাইনাল্লাহ আতিবি শামসি মিনাল মাশরিক ফাতিবি মিনাল মাগরিব, এটা আল্লাহ ছাড়া কেউ পারবে না। যখন উল্লাহ প্রশ্ন করেছিল তখন তিনি এই উত্তর দিয়ে এই কথা বলেছিলেন, তাই কী বললো, ভুহিত আল্লাহ দি কাফার। সুতরাং এগুলো আল্লাহ রব্বুল আলামিন। আর এই তাওহিদের রুবিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতের মধ্যে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর এই তাওহিদের রুবিয়াকে সমস্ত পৃথিবীর মানুষ স্বীকার করে। দেখেন হিন্দু, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, কাফের, মুশরিক যারাই আছে সবাই উপর আল্লাহ বলে, গড বলে, সৃষ্টিকর্তা বলেন, একজন পরিচালক বলেন, যেভাবেই যার ভাষাতে বলে। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে এই কথাটি এইভাবে স্বীকার করে, তাদের কথার স্বীকারোক্তি দিয়ে এইভাবে কথাটি উল্লেখ করে দিয়েছেন, কাফের মুশরিক বেঈমানদের কথাকে বা সমস্ত পৃথিবীর মানুষের কথাকে ফাঁস করে দিয়েছেন আল্লাহ। যে ওয়ালাইন সাল তাম্মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, তুমি যদি জিজ্ঞাসা করো তাদেরকে যে আসমান এবং জমিন কে সৃষ্টি করছে, তো অবশ্যই তারা বলবে যে আল্লাহ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এটা ফিতরাতীয়, সব জিনিস ফিতরা, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে চিনার জন্য জ্ঞান দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটি বলছেন, ফাতরাতাল্লাহ ইল্লাতি, যে মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইল্লা ওয়ালাকিন আবাহু হাবিদানি হুয়া নাসিরানি হুয়া মাজিসানি কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামা হাল তুহিসুনা ফিহা মিন জাদা। তো অনেক বড় কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে প্রত্যেকটা সন্তানই হোক যে সে ইসলামের উপরে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু ইহুদি থাকলে তার মা বাবা ইহুদি থাকলে ইহুদি বানায়, খ্রিস্টান থাকলে খ্রিস্টান বানায়, অগ্নিপূজক থাকলে অগ্নিপূজক বানায়। এটা হাদিসটি অনেক বড়। যেমন একটি পশু আরেকটি পশুকে সুস্থ ভূমিষ্ঠ করে, তার সুস্থ পশু থেকে কি নাক কান কাটা কোনো পশু জন্ম লাভ করে থাকে? তারপর তিনি পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে দেখা শুনাইলেন, ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারা নাস আলাইহা লা তাবদিল লি খলকিল্লাহ, এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন, আর আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল ধর্ম।
সুতরাং এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এভাবে। তা মোট কথা হলো তাওহিদ রুবিয়ার ক্ষেত্রে কোনো নবী রাসূলদের সাথে মানুষের কোনো ঝগড়া হয় না, এখনো ঝগড়া নাই, সবাই তাওহিদ রুবিয়াকে মানে, আল্লাহ হিসাবে মানে, মোট কথা হলো সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানে। এই বিষয়ে হিন্দু খ্রিস্টান বেঈমান নাস্তিকদের সাথে দেখেন ঝগড়া বিবাদ নেই কিন্তু, এবং সবাই এক ভাইকে স্বীকার করে। এখানে আমরা যাদের সাথে অমুসলিমদেরকে যখন দাওয়াত দিতে যাই, সব অমুসলিমরা এই কথা স্বীকার করে যে চন্দ্র সূর্য সৃষ্টি করছে, কে নদী নালা সৃষ্টি করছে, কে পাহাড় পর্বত সৃষ্টি করছে, কে আসমান জমিন কে সৃষ্টি করছে, উত্তর দিয়ে দেবে আল্লাহ। আজকেও একজনের সাথে, এক হিন্দুর সাথে বলে আসলাম, জিজ্ঞাসা করলাম যে এই সমস্ত সৃষ্টি করছে কে, আল্লাহ। কিন্তু আমাদের ক্ষেত্রে মানবে না, আমাকে বুঝায়েন না, আপনি অন্যদিকে দেখেন। দ্বিতীয় প্রকার তাওহিদ হলো তাওহিদুল উলুহিয়া বা তাওহিদুল ইবাদা, এবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকার করা। এখানেই হয়েছে মানুষ আল্লাহকে স্বীকার করে না, এখানেই সমস্ত নবীর রাসূলদের সাথে ঝগড়া হয়েছে। সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের মুশরিকদের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা যখন কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের দাওয়াত দিয়েছেন যে এবাদত করো, দাসত্ব গোলামি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর নামে জবা করো, নজর মানো আল্লাহর জন্য, আল্লাহর কাছে মানো, সাহায্য আল্লাহর কাছে চাও, বিপদ আপদ আল্লাহ, সুখে দুঃখের মালিক আল্লাহ। এখানে আজকেও মুসলমান, আগের দিনে মুশরিকরাও মানে না, আজকেও মুসলমান আমাদেরছে না। মুসলমানরা দেখেন আল্লাহর আল্লাহর ইবাদত বাদ দিয়ে মাজার দরগা এখানে সেখানে জ্বলছে। এই যে দেখেন কন্ট্রাডিকশন বিষয়গুলো, এই যে সাংঘর্ষিক বিষয়গুলো, এখানেই তো সাংঘর্ষিক। পীর দরবার সরবার এখানে মানুষ পীরের কাছে যাচ্ছে, গুরু জবা করছে, ওরসে যাচ্ছে, কবর কবর যারা জীবিত কবর পূজা এখানে সেখানে, কাল্লাসা, হাইকোর্ট, মাজার, মিরপুর শাহ আলী টালি, তারপর চরমুন ইতে ওই যে কি সিলেটিল ইত্যাদি, আবার যাচ্ছে কেউ আজমারে আজমিরে অথবা জীবিত অথবা মৃত, এখানে সেখানে যারা যারা আছে সবাই সরাসরি বাঘ হয়েছে, এক এক দলে দলে বাঘ হয়েছে। এটাই তো এই তাওহীদের সাথে সাংঘর্ষিক বিষয়, এখানে অনেক বড় সাংঘর্ষিক। আমাদের ঠিক মতো করছে না তারা, যেভাবে হাক্কামা হাক্কা হো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করা দরকার সেভাবে করছে না। যারা বীর মাজার দরগা থেকে বেঁচে আছে তাদের মধ্যেও তাওহীদের অভাব রয়েছে। তাওয়াক্কুল একটা বিশাল জিনিস, আল্লাহর উপর ভরসা করা, এটা তাওয়াক্কুলের ভরসা, এটা তাওহীদের একটা প্রকার, আবাদতের একটা প্রকার। সে তাওয়াক্কুল মানুষের নাই, হাই হুতাশ, কি রিজিক কোথেকে আসবে, কি হইবে, আমার জীবন কেমনে চলবে, আমার ছেলে মেয়ে কেমনে চলবে, আমার বউ বেটি কেমনে চলবে, আমার সংসার কেমন চলবে, আমার জীবন কেমনে হইবে, আমার চাকরি বাকরি গেলে আমি কিভাবে খাবো, কিভাবে কি করব। এই যে একটা মানুষের মধ্যে হতাশা, হাই হুতাশ, আল্লাহর উপরে ভরসা নাই, যে আল্লাহ যে এইগুলি সব ফয়সালার মালিক, এগুলো তাওয়াক্কুল নেই মানুষের মাঝে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে হবে, ইবাদতের ক্ষেত্রে এগুলি নেই মানুষের মাঝে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কাছে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে নিজের মন কথা বলে না। এগুলি নিয়ে অনেক আলোচনা দরকার, বলছিলাম প্রথমেই যে এত দীর্ঘ আলোচনা করে এখানে সংক্ষিপ্ত পরিসরে শেষ করা যাবে না। তো নবী দ্বারা রাসূলদের মাঝে এই প্রকার তাওহীদ নিয়ে ঝগড়া হয়েছে, এই জন্য আমাদেরকে যে কুরবানি করার ক্ষেত্রে, আশা করার ক্ষেত্রে, ভরসা করার ক্ষেত্রে, ভয় পাওয়া, আশা, ভরসা, ভালোবাসা, নজর, মানত ইত্যাদি, দোয়া, প্রার্থনা, সাহায্য সাহায্য চাওয়া, এগুলি সব আল্লাহর জন্য হতে হবে। এগুলি অন্য কাউর কাছে নিজের সামান্য সরিষা পরিমাণও অন্যের কাছে নেওয়া যাবে না, তার গাড়ুল্লাহ আবাদত হয়ে যাবে, এই প্রকার তাওহীদ থেকে সে দূরে সরে যাবে। যেমন আজকে পীর ওলিয়ার কাছে কত প্রার্থনা করে, মাজারে যায়, সেখানে যায়, দোয়া চায়, সেখানে ইত্যাদি করে, গরু জবা করে, খাসি জবা করে, মানুষ করে, এই করে, সেই করে, আরও কি ইত্যাদি, আরও ইত্যাদি 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 ইত্যাদি, এগুলি বলে শেষ করা যাবে না। তো এই প্রকার তাওহীদ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাদের সামনে বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, তার ঠিকানা হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সুতরাং পরিষ্কার কথা, সূরা নিসা 48 থেকে অনেকগুলো আয়াত এখানে আছে, যে খুলে দেখেন 48 এবং 116 নম্বর আয়াত, এটা তো আপনারা জানেন, এই সূরা নিসার মধ্যে আয়াতে প্রসিদ্ধ। তারপর তৃতীয় প্রকার তাওহীদ হলো তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহর গুণবাচক নাম। এইভাবে যে যে সমস্ত নামগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন, যেভাবে বলছেন সেভাবে মেনে নিতে হবে, এবং যে সমস্ত গুণের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ বলছেন, সেভাবে সে মেনে নিতে হবে। এখানে কোনো প্রকার কবিরাজি চলবে না, এখানে কোনো প্রকার ডাক্তারি চলবে না, এখানে কোনো প্রকার ফতুয়াবাজি চলবে না। আল্লাহ যে সমস্ত নাম আছে সেই নামগুলিতে কোনো প্রকার তাতিল চলবে না, বাতিল করা চলবে না, তাহরিফ পরিবর্তন করা চলবে না, তাকিব ধরন বর্ণনা করা চলবে না, তামসিল উপমা দেওয়া চলবে না, তাসবি বা সাদৃশ দেওয়া চলবে না। এগুলি নিতে, এগুলি কারা করছে, যারা মোতাজিলা, কাদায়রা, মুরজি, আশায়রা, ওই সমস্ত ভ্রান্ত দলগুলো করেছে। আজকে মুসলমানদের মাঝেও দেখেন এক শ্রেণীর লোক আল্লাহর হাতকে কুদরতি ব্যাখ্যা করছে, আল্লাহ সুবহানাহু তাআলাকে নিরাকার বলে দিছে, আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জ্ঞান নেই অথচ অহেতুক কথা বলে দিছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় বিরাজমান বলতেছে, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা কত আয়াতে বলছেন আল্লাহ সপ্ত আসমানের উপরে আছেন, আল্লাহ সপ্ত আসমানের উপরে, আরশে আজিমের উপরে আছেন, একটা দুইটা দলিল নাই। আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম আসমানে নেমে আসেন শেষ রাতে, তে নাম আসা, এটাও তো আল্লাহর একটা গুণ।
আল্লাহর একটা বৈশিষ্ট্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই যে নামগুলো কোরআনে উল্লেখ করেছেন, যেগুলি নাই এবং যেগুলো হাদিসে উল্লেখ করেছেন, সবগুলি বিনা উপমায়, বিনা দলিলে, বিনা তাসবিতে, বিনা সাদৃশ্যে মেনে নিতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বা ইমাম আহিম্মা, যারা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, এই ইমাম আহিম্মাগণ রাহিমাহুল্লাহ জামিয়ান কত সুন্দরভাবে তারা আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছেন। এই ধারণাগুলি থেকে আজকে আমাদেরকে অনেক দূরে রাখা হয়েছে, এই কিতাবগুলিও পড়া হয় না, এই যে মানুষকে সেই ধরনের জ্ঞানও দেওয়া হয় না, অথচ নিজেদের বাতিল আকিদা নিয়ে চলছে। এটাও একটা সাংঘর্ষিক বিষয় আজকে দাঁড়িয়েছে আলেমদের মাঝে। আল্লাহকে সবাই নিরাকার বলতেছে, আল্লাহকে বিরাজমান বলতেছে, আল্লাহকে সবসময় ইত্যাদি বলতেছে, তো অর্থ বুঝে না আল্লাহকে বিরাজমান বলতে হবে কোন ভাষায়, কীভাবে বলতে হবে। আল্লাহকে নিরাকার বলার যে কত অপরাধ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীর সাথে কথা বলছেন, পুরো কোরআনটাই আল্লাহর সাথে কথা, কালকে আমাদের সিংহাসনে সবার বিচার করবেন, আল্লাহ আকবার। তো আল্লাহকে নিরাকার, আল্লাহর চেহারা দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নামগুলো এবং সিফতগুলো কত সুন্দর করে উল্লেখ করা হয়েছে, এই সাংঘর্ষিক বিষয় এইভাবে দাঁড়িয়ে আছে। সুতরাং তাওহিদকে যারা বিশ্বাস না করবে, তাওহিদের থেকে যারা দূরে থাকবে, শিরক বিদাতে অবশ্যই তারা লিপ্ত হয়ে যাবে। আর যারা শিরক বিদাত থেকে দূরে থাকবে, তাওহিদের জ্ঞান নেবে, তারা শিরক বিদাত থেকে দূরে থাকতে পারবে। তাওহিদের যারা প্রতি বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে, ঈমানের সাথে শিরক জুলুম মিশ্রিত করবে না, জুলুম বলতে শিরক, এখানে তারাই হেদায়েতের উপরে থাকবে এবং তাদের জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা, তাদেরকে হেদায়েতের মুহতাদুন, হেদায়েতপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। আর যারা তাওহীদের উপরে বিশ্বাসী থাকবে, এই অবস্থায় দুনিয়াতে অবস্থান করবে, চলাফেরা করবে, কিয়ামতের মাঠে তাদের জন্য আলাদা ঘোষণা, সমস্ত আসমান এবং জমিন পরিমাণ ক্ষমা নিয়ে, গুনাহ নিয়ে গেল আল্লাহ, তাওহীদ নিয়ে আর কি, সরি, ক্ষমা নিয়ে আল্লাহ উপস্থিত হবেন, এই শর্তে যে আল্লাহর সাথে শিরক করে না তারা। সুতরাং শিরক বিশাল একটা জিনিস, শিরক এবং তাওহীদ কোনো দিন এক হইতে পারে না, সুন্নাহ এবং বেদাত এক হইতে পারে না, যেমন রাত্রি এবং দিন এক হয় না। সুতরাং আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, হক বুঝতে হবে, হক বুঝে শুনে আমল করতে হবে। তাওহীদ জিনিসটা অনেক কঠিন, অনেকে বুঝে না বলে তারা অপব্যাখ্যা করে। আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দরভাবে তাওহীদে বুঝে শুনে আল্লাহর একত্ববাদের সাথে সম্পৃক্ত থেকে খালেজভাবে আল্লাহ সন্তুষ্ট মোতাবেক আবাদত করার তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।